আমি একটি সরকারি স্কুলের শিক্ষক। স্কুলের সময় 9টা থেকে 4টা 15। আমার প্রথম ক্লাস না থাকায় আমি 10টার সময় স্কুলে যাই এবং শেষ ক্লাস না থাকায় 3:30টায় স্কুল থেকে চলে আসি। উল্লেখ্য যে আমি আমার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করি, এতে কি আমার উপার্জনের কোনো সমস্যা হবে? আপনার প্রতিষ্ঠানের প্রধান চিফ এক্সিকিউটিভ, যেমন প্রিন্সিপাল সাহেব, তিনি যদি আপনাকে অ্যালাউ করেন তাহলে তো আপনি অথরিটির অনুমতি নিয়ে আপনি কাজ করছেন, তাহলে আপনার উপার্জন হারাম হবে না। কিন্তু যদি আপনাকে বলা হয় যে ক্লাস থাকুক আর না থাকুক 9টায় থাকতে হবে এবং ক্লাস থাকুক আর না থাকুক ছুটির আগে বের হবেন না, তখন আপনার উপার্জনে যে পরিমাণ ফাঁকি আপনি দেবেন সেই পরিমাণ হারাম মানে উপার্জিত হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। বিষয়টা খুবই সিম্পল, তাই না? খুবই সিম্পল। স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বের হবে, যদি বাইরে কোথাও বাইরে তার যেতে হয়। আর স্বামী যদি অনুমতি না দেয় তাহলে তো তিনি গুনাহগার হবেন। আর অনুমতি দিলে কি গুনাহগার হবেন? হবেন না। এই জন্য যাকে মানে কোনো অথরিটির আন্ডারে কাজ করতে হয় তিনি সেই অথরিটির অনুমতি নিয়ে যদি কাজ করেন তাহলে তার কোনো পাপ হবে না। কিন্তু তিনি যদি সীমা লঙ্ঘন করেন, প্রাতিষ্ঠানিক নিয়ম লঙ্ঘন করেন এবং অথরিটির নির্দেশকে অমান্য করেন, তখন তো তার পাপ হবে।